ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। একই সাথে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। দুপুর নির্বাচন কমিশনের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যেহেতু সামনে নির্বাচন হয়েছে, আমরা প্রয়োজনে আমরাও সামরিক বাহিনী প্রয়োজনে ব্যবহার করব যদি মনে করি সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য সেনাবাহিনীর দরকার আছে, তাহলে সেই পরিস্থিতির কারণে আমরা সামরিক বাহিনী সহ সব সকল বাহিনী যারা আছে সবকেই সবারই সহযোগিতা নেব।